আমরা কেন নিউজ করাই? বিষয়টা হচ্ছে তারা যে অন্যায়, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যে অন্যায় করতেছে, অন্যায়টা কিন্তু এখানে তারা ফলো আপ করতেছে না, ফলো করতেছে আমরা কেন গণমাধ্যমকে জানাচ্ছি? দর্শক, ইডেন মহিলা কলেজের ঘটনায় যে সমস্ত সাবেক নেতারা সেখান থেকে বহিষ্কার হয়েছে, নেত্রীরা আর কি, তারা কিন্তু এখন সংবাদ সম্মেলন করেছে এবং তারা আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে গিয়েছিল, সেখানে তারা ক্যামেরা দেখে তারা পালিয়ে গিয়েছে। কেন ক্যামেরা দেখে পালিয়ে গেছে এটাই হচ্ছে এখন প্রশ্ন। আর এই প্রশ্নের জবাবে এখন অনেকে অনেক রকম কথা বলছে। মূলত তারা কেন পালিয়েছে তাদের সেই ভিডিওটি প্রথম দেখাচ্ছি, তারপরে এর পিছনে একটি গোপন তথ্য আপনাদেরকে জানাবো। এরকম ভিডিও আপডেট সবার আগে সবসময় আপনারা দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখেন। আমরা প্রথমেই দেখে আসি তারা ক্যামেরা দেখে কিভাবে পালিয়ে গিয়েছিল। দর্শক, আপনারা বাংলাদেশের ছাত্র লীগের চারজন দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছে, তাদের প্রশ্ন করেন আমি কথা বলবো না, আমি কথা বলার মুডে নাই, আমি ভিতরে যাই না, আমি কিছু না, আমি আসছিলাম এমনিতে। জান প্লিজ মাফ করেন আমাকে, একদম সরাসরি প্রকাশ বহিঃপ্রকাশ হয়েছে। এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র এই যে ভাগ বাটোয়ারার যে ইয়াটা তারা ভাগে পায় নাই, এই জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইয়া হয়েছে। ইডেন কলেজে সাধারণ শিক্ষার্থীরা সহ আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র রাজনীতি যে করব সেটা খুব ব্যাঘাত ঘটিয়েছে এবং ইডেন মহিলা কলেজ একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান, এটাকে তারা খুবই মান সম্মানপূর্ণ করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি। দেশের মধ্যে এখন আলোচিত একটি শোর ইডেন কলেজের ছাত্র লীগের দুই গ্রুপের সংঘর্ষ, এটা আমি মনে করি যে তারা যেই কুকর্মগুলো করতেছিল এখানে কোনো পড়াশোনার কোন পরিবেশ তারা রাখেনি, তারা জাস্ট ব্যবসা বাণিজ্য করতেছে। এবং আমি নারী হিসাবে আমার খুবই লজ্জা লাগে যে এখন একটা দেহ ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে তারা ছাত্রলীগ শুরু করে দিয়েছে, যেটা সাধারণ শিক্ষার্থীরা খুবই ভয়ে আতঙ্কে আছে। তাদের যে দুই গ্রুপের সংঘর্ষের কারণে কিন্তু তাদের অকপটভাবে তাদের যে কুকর্মগুলা এগুলা কিন্তু অ্যাজ ইউজুয়াল বেড়ে আসছে, যেগুলো আপনারা ইনডাইরেক্টলি জানতেন এগুলা কিন্তু তাদের সংঘর্ষের মাধ্যমে একদম সরাসরি প্রকাশ বহিঃপ্রকাশ হয়েছে। এটা মনে করেন তারা রাজনীতিটা ছাত্র রাজনীতিটা বাণিজ্যের রূপে নিয়ে গেছে এবং এই বাণিজ্য থেকে সাধারণ শিক্ষার্থীদের আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ইডেন মহিলা কলেজ শাখা আমরা এটাকে এই বিবাদ থেকে আমরা বের করে নিয়ে আসতে চাই এবং সুষ্ঠু সুন্দর শিক্ষামুখর প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ইডেন মহিলা কলেজ আমরা চাই যেন সহ অবস্থানে থেকে সাধারণ শিক্ষার্থীকে নিরাপদে থেকে যেন তারা পড়াশোনা করতে পারে এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন কলেজকে আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই। অধ্যক্ষ এবং প্রক্টর মহোদয়, আমি তাদের কাছে দাবি জানাবো তারা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবে এবং এই সন্ত্রাসী সংগঠনকে ক্যাম্পাস থেকে যেন বিলুপ্ত ঘোষণা করে স্থায়ীভাবে। আমি একজন পোস্টেড নেত্রী হয়ে যেখানে আমি সেফটি ফিল করি না, সেখানে আমার সাধারণ শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ আছে সেই বিষয়ে কিন্তু আমাকে ভেবে দেখতে হবে। আমরা আমাদের বন্ধুদের কথা ভেবে দেখি এবং যখন আমার সহকর্মীর গায়ে হাত তোলা হয়েছে, আজকে আমার সহকর্মী গায়ে হাত
আমার গায়ে হাত তোলা হতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। কারণ তারা যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে এবং তাদেরকে যেভাবে কেন্দ্র থেকে তাদেরকে অনেক সাহস দিয়ে দিচ্ছে, কারণ তারা অনেক সাহস, তারা অনেক কিছুই করছে, আপনারা দেখছেন, তারা সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে বলেই কিন্তু তারা এসব করার মতন সাহস পাচ্ছে। কারণ কেন্দ্র এই বিষয়ে ভালো জানে, কেন্দ্র যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়েছে, তারা আমাদেরকে গণহারে বহিষ্কার করেছে, আমাদের এই বহিষ্কার তাদেরকে অবশ্যই তুলে নিতে হবে। এই বিষয়ে যদি আপনারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের যে রোষ, যে রাগ, সেই রাগ ক্ষোভের এই যে আমাদের কমিটি হওয়ার পর থেকে এই পর্যন্ত তাদের অত্যাচার, তাদের অত্যাচারের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে অত্যাচারিত হয়েছে এটা বারবার মিডিয়ায় ফলো আপ হয়েছে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বরঞ্চ তদন্ত কমিটি যখন এসেছে, তদন্ত কমিটি এসে আমাদেরকে তারা অনেকভাবে শাসিয়েছে যে আমরা কেন নিউজ করাই। বিষয়টা হচ্ছে তারা যে অন্যায়, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যে অন্যায় করতেছে, অন্যায়টা কিন্তু এখানে তারা ফলো আপ করতেছে না, ফলো আপ করতেছে আমরা কেন গণমাধ্যমকে জানাচ্ছি। আমরা ছাত্রলীগ নেত্রী, আমাদেরকে ছাত্রলীগ প্রতিনিধি করছে সাধারণ শিক্ষার্থীর সুবিধার জন্য। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক যখন নিজের মুখে স্বীকার করে এই যে বিভিন্ন অনৈতিক কার্যক্রমের কথা যখন নিজের মুখে স্বীকার করে বা তাদেরকে এইভাবে করে তাদেরকে বলে, তখন আমরা যারা ইডেনের, যারা আমরা ইডেনের পরিবার বা আমাদের যারা অভিভাবক আছে তারাও কিন্তু আমরা একটা লজ্জার সম্মুখীন হই। আমাদের জন্য এটা অপমানজনক যে আমাদের আমাদের এখানে হয়তো গুটি কয়েক মানে শিক্ষার্থীর জন্য হচ্ছে আমাদের পুরা ক্যাম্পাসটাই কিন্তু আমরা কথা শুনতে হচ্ছে বা বাজে ধরনের ইঙ্গিত, আমাদের সামাজিক একটা জবাবদিহিতার জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমাদের মানুষ অনেক প্রশ্ন করতেছে যে মানে তাহলে কি পরিবেশটা এরকমই, এটা তাদের একদম অতীত ইতিহাস, তারা তাদের অতীত ইতিহাস থেকে শুরু করে তারা হচ্ছে এই ধরনের কার্যক্রম সবসময় চালিয়ে আসছে। এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র এই যে ভাগ বাটোয়ারার যে ইয়াটা তারা ভাগে পায় নাই, এই জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইয়া হয়েছে। এগুলো সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত ছিলাম, আমরা বলেছি, আমরা যখন আমরা এটা নিয়ে কথা বলেছি বা ই করেছি তখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা হচ্ছে হয়তো মিথ্যা অপবাদ দিচ্ছি। কিন্তু এখন যখন একটা প্রেস পোস্টের একটা ছাত্রনেত্রী সে যখন একটা স্টেটমেন্ট দিচ্ছে সেটা কিন্তু মোটেও একটা মানে মিথ্যা অপবাদ নয়। শুধুমাত্র একজন যদি এই কথাটা বলতো তাহলে হচ্ছে, একজন মানে সহসভাপতি, ছাত্রলীগের যে সহসভাপতি সেও কিন্তু এই এই কথাগুলো বলছে। এবং আমার কথা হচ্ছে যে যেই মানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নিজেরা নিজেদের কাছে নিরাপদ না, সেখানে অন্য অন্য শিক্ষার্থী যারা আছে, সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা বা আমরা যারা অন্য সংগঠন করছি তারা কীভাবে নিরাপদ থাকবো। আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই। আমি ছাত্রীদেরকে আহ্বান করব যাতে তারা যেন কখনো মানে ক্যাম্পাস ছেড়ে দেয়া বা এই জায়গাটাতে না আসে। ইনশাআল্লাহ সামনে পরিবর্তন হবে। আপনি এখানে কিন্তু তাদের কথাগুলো আপনারা শুনলেন, তাদের এই কথাগুলো শুনলে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কর্মসূচি কমেন্ট করে জানাবেন। তারা যদি হয় বর্তমান সময়ের ছাত্রলীগ নেত্রী, তাহলে যারা বর্তমানে প্রাইমারি যারা মানে পড়াশোনা করে তাদের তো এখনো জন্মই হওয়ার কথা না, কারণ তাদের একজনের বয়স দিকে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। যাই দর্শক, এটা তাদের মানে পার্সোনাল ব্যাপার, আমি এই বিষয়ে নয় কথা নাই বললাম। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও দেশে। বন্ধু সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।